বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে অভিন্ন কথা ও সুরে 130টি ভাষায় 130 জন আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী দ্বারা 130টি গান ও ভিডিও নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে একটি গান এতগুলো ভাষায় এতজন শিল্পী কখনো গান নেই। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার 6টি দেশের শিল্পীদের কণ্ঠ নেয়া সম্পন্ন হয়েছে। এছাড়া প্রথমবারের মতো ইয়ানির মিউজিশিয়ান পেড্রো ইউএস্টাচে, অনুষ্কা শঙ্কর, টু সেলস, অ্যারিক ইম্প্রোটা, ভায়োলিন ব্রাদার্সের মতো শীর্ষ যন্ত্রশিল্পীরা এসব গানে বাজাবেন বলে জানা গেছে। গানটির সঙ্গীত পরিচালনা করছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক সৈয়দ সুজন। গানটি লিখেছেন তহিদুল ইসলাম এবং সুর করেছেন জাদুর ইসিল ও সৈয়দ সুজন। 2022-এর মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী 130টি গান প্রকাশিত হবে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। এই প্রসঙ্গে সঙ্গীত পরিচালক সৈয়দ সুজন বলেছেন, বাংলাদেশে এই ধরনের কাজ আগে হয়েছে বলে তার জানা নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারা বিশ্বে গানের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই প্রয়াস বলে জানান এই সঙ্গীত পরিচালক।